2021 জনতোৎসব চলায় মাঠে বাকশালা ফুলবাড়িয়া কালিয়াকুর গাজীপুর বাজনকর উপস্থিত দারিদ্র দল দারিদ্র আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান আলোচক পণ্ডিত সন্তান আলহাজ আব্দুল জাকির ইসলাম সাবেক চেয়ারম্যান এবং সুরের ইমাম পরিষদ রানা তুই ভাই লেখা হচ্ছে বাবু কেফির বাড়ি দুই এবং তিরুজালি শূন্য বর্তমান রেজাল্ট কেফির বাড়ি দুই এবং বর্তমান তিরুজালি শূন্য পুনরায় খেলা আরম্ভ হচ্ছে দর্শক বিন্দু আপনারা মনোযোগ সহকারে খেলা দেখুন এবং আমার বক্তব্য আমি পুনরায় শুরু করলাম এবং সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আইনজীবী সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হালিম মিয়া বিশিষ্ট ব্যবসায়ী বাদশালা বাজার উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক শেখ সাব্বির আহমেদ কোচিন সহসভাপতি গাজীপুর যুবদল উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক আমার বন্ধু মোহাম্মদ আহসান হাবিব বিশিষ্ট ব্যবসায়ী ফুলবাড়িয়া বাজার বরণ্য অতিথি আছেন অ্যাডভোকেট শাহ আলম গাজীপুর কোর্ট এই গোল্লা ভাবছি আগে এবং সকল পরে গোল্লা কি বাদ বাবা অতিথিবৃন্দ সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ পর্দার আড়ালে মমতাময়ী মা বোনেরা এবং কানাই কানাই দর্শক বৃন্দ সকলকে জানাই আমার এই পরন্ত বিকালে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা এই বাকশালা মাঠে আনসার একাডেমি বিভাগ ফুটবল একাডেমি ত্রিপুর বনাম ফুটবল একাডেমি মানুষ আমার অত্যন্ত একজন প্রিয় মানুষ বিশিষ্ট শিল্পপতি জনাব মোহাম্মদ সেলিম রেজা মামাকে আজকের উদ্বোধনে এবং স্বাগতিক বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি থেকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং যারা সার্বিক সহযোগিতায় আছেন তাদেরকেও জানাচ্ছি আমার অন্তরন্ত সোল থেকে ধন্যবাদ খেলোয়াড়দেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমরা সুন্দর খেলা উপভোগ করার দেওয়ার জন্য দর্শকদেরও এলাকাবাসীর পক্ষ থেকে রইল শুভেচ্ছা অভিনন্দন আজকে যারা সার্বিক তত্ত্বাবধানে আছেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এই মাঠটি অত্যন্ত প্রিয় মহামারী এই করোনা ভাইরাসের মধ্যেও যেখানে স্তম্ভ হয়ে যাচ্ছে তার মাঝে আমরা এই মাঠের মাধ্যমে আমরা একটু আনন্দ হলেও ভোগ করতেছি আমরা এই মহামারী করোনা ভাইরাস থেকেও যে এ পর্যন্ত সুস্থ আছি এটাও আল্লাহর রহমত আজকে বিভিন্ন এলাকা থেকে দর্শক বিন্দু মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এবং সুন্দর পরিবেশ বিকেলে আমাদের কানার হয়েছে আমরা সুন্দর দর্শক ভাইদের বলবো আপনারা যে যেখানে আছেন সুন্দর ভাবে খেলা উপভোগ করবেন সাত নম্বর উঠবে ক্লিয়ার পরিবর্তন প্লেয়ার পরিবর্তন সাত নম্বর পরিবর্তে এগারো নম্বর প্লেয়ার এখন মাঠে গমন করলো পুনরায় খেলা শুরু হচ্ছে আজকের খেলার
প্রধান আকর্ষণ সেমিফাইনাল অংশগ্রহণকারী দল আনসার কেবিরবাড়ি ফুটবল একাডেমি শ্রীপুর বনাম পিরুজালি ফুটবল একাদশ গাজীপুর সদর। আজকের খেলার আকর্ষণ হলো প্রধান পুরস্কার ওয়ালটন ফি 1850 এবং দ্বিতীয় পুরস্কার ওয়ালটন ফি 1050। দর্শকদের সুন্দর খেলার উপভোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাইরে আসেন, দ্রুত মাঠে মাঠে চলে আসুন। দর্শক আপনাকে অভিভূত চাচ্ছে, আমরা সুন্দর খেলা উপভোগ করছি, আমরা খেলার জয় পরাজয় থাকবে, জয়ের মাধ্যমে আমরা পরাজয়কে বরণ করে নিব। তবে আমি যারা উপস্থিত মাঠে বলবো, আমাদের কোন মাদকাসক্তি আক্রান্ত না হয় সেক্ষেত্রে আমরা গার্জিয়ান খেয়াল রাখবো। উপস্থিত আছে আমার দিকে দুপাশে আমার বিভিন্ন দলের নেতৃবৃন্দ, মুরব্বিয়ান এবং মহিলা মেম্বার এবং মহিলা ক্যান্ডিডেট সকলকেই আমরা আমাদের এই মাঠের পক্ষ থেকে শুভেচ্ছা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, উপস্থিত জানাচ্ছি। আজকের ধারাভাষ্যকদের ধন্যবাদ জানাচ্ছি, বিভিন্ন দলের নেতৃবৃন্দদের। আসলে বক্তব্য যাইতে আমরা খেলা উপভোগ করব, সেটাই আমাদের আজকের আনন্দ। আমরা যারা এই পৃষ্ঠপোষকতায় এ ধরনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে থাকি, তাদের সামান্য দু একটি কথা বলার সুযোগ দিয়েই হয়। আমি প্রধান অতিথিকে তার আসন গ্রহণ করার জন্য পুনরায় ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান খেলার রেজাল্ট 0-2, বর্তমান খেলার রেজাল্ট 0-2। আমি এবিরবাড়ি 2 এবং তিরুজালি 0। সুন্দর খেলা উপভোগ করছেন দর্শক বিন্দু এবং অতিথিবৃন্দ, সকল উপস্থিতি। আমি সকলকেই আজকে আমাকে অতিথি করার জন্য আমি অত্র এলাকাবাসী এবং যারা আয়োজক আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা পূর্বেও আপনাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, বর্তমানেও করছি এবং ভবিষ্যতেও আপনাদের পাশে আমরা থাকব ইনশাল্লাহ। যে কোনো সময় আপনারা ডাকবেন আমরা আমাদের পাশে থাকব। আমি সকল দর্শক বিন্দুরে পুনরায় আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং প্রধান অতিথিকে আজকের এই বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষকে ধন্যবাদ উপস্থিতিকে। আসসালামু আলাইকুম।